হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম উদলিয়ার তিনোয়া টিলাতুন 10,000 গাছ হারিয়ে ফেলে বলে অভিযোগ দিয়ে এলাকাবাসী। এ ব্যাপারে গাছের মালিক, স্থানীয় বাসিন্দা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসন কি হইয়ে অনারায় ফোনন। বেসরকারি মানুষ আইব হইব এবং একখান নোটিশ দিব, যার কাছে জায়গাখান আছে ওরে জানাইব, এরকম কোনো জানা জানি নয় কেবা কাহার 10,000 সবুজ বানাই আজি এক বছর যে সারা কত সুন্দর সুন্দর সারা সারা গুণ কাটি ফেলি জায়গাতে। এখন আই অবস্থান করি জায়গার মধ্যে, এক সপ্তাহ আগে এসে যায় গাছ সারাগুন দেখিলাম, কিন্তু এক সপ্তাহ হরায় দেখি যে গাছ সারাগুন খাড়িয়ে তহনজ করে দিই কেবা খনা হাইটি। এখন তো সুযোগ কোনো দেখি, তবে এই জিনিসটা দেখি যে অথবা কোনো শত্রুতার যাত্রায় ও তো কেয়ার ক্ষতি নও করে। আর এই 10,000 গাছ সারা কেবা কারা ফার মধ্যে ন রাখে সম্পূর্ণ সারা বিয়াকুণ খাড়ি ফেলাই। মাননীয় সরকারের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বাগান করো দেশ বাঁচো, বাগান করো পরিবেশ বাঁচো। আর আইন টিভির মধ্যে নিউজ দেখিয়ে রায় আরও বাগান পরিবার লাই সামনের দিকে এগিয়ে আসি। আইন লাই সরকারের হাসা আবেদন করিম, আইনের বিচার চাই। 10,000 একর গাছ কেবা কারা খাড়ি ফেলি অনুযায়ী দেখুন দেবতার সুস্থ ন। এক পক্ষ নরুল আর এক পক্ষে কিছু গাছ রয়েছি ও না যাই রে নষ্ট করছি, হয়তো 1,500 একর হইব, 1,500 গাছ হইব। এই পাহাড়ি এলাকার মধ্যে এই আর 9,000 একর মধ্যে এলে 9,000 একর মধ্যে কমপক্ষে 1,000-2,000 এই স্টামের মাধ্যমে বেচা কিনে হয়েছি। এবং এই দখলদার বাহিনী যারা ইটার আইন লইয়ের এখন আজ একটা দায়িত্ববাসের মধ্যে আপনি আপনি তো বললে দায়িত্ববাসের দিই, এখন কিন্তু পরিবারের যে বল মাছ হলো দূরে দূরে হইছি। যখন আমাদের উৎসবের অর্ডার আসবে তখন হয়তো আমরা সেই জায়গাটা পরিষ্কার করে ওখানে আমরা ঘর বানাবো। এবং নিয়ম হলো যদি একটা গাছ কাটা হয় তাহলে সেখানে দুইটা গাছ রোপণ করতে হবে। আমরা সেভাবেই যদি তখন গুচ্ছগ্রাম সৃষ্টি করতে গিয়ে ওই জায়গায় যদি কোনো গাছ আমাদের কাটতে হয় তো কাটার পর আমরা সেই প্রেক্ষিতে আবার দ্বিগুণ গাছ লাগানোর প্রক্রিয়া গ্রহণ করবো। এরকম ঘটনা ঘটেই থাকে, এ বিষয়ে আমরা ব্যবস্থা নিই। এটা আমি দেখতেছি বিষয়টা কি ঘটেছে, এটা আমি তদন্ত করে দিয়ে ডেস্ক নিউজ সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।